একবার একটা ছোট্ট মেয়ে একটা মাটির লক্ষ্মীর ভাঁড় নিয়ে দৌড়ে একটা ওষুধের দোকানে গেল। দোকানদারের নজর ওর ওপর পড়ল না, কারণ ওইখানে আরও অনেক লোক ছিল। ও দোকানদারকে অনেকবার ডাকলো, কিন্তু ভিড় এতটাই ছিল যে দোকানদারের নজর ওর ওপর পড়ল না। তারপর ওই বাচ্চা মেয়েটা একটু রেগে গেল আর ওর হাত থেকে ওই মাটির ভাঁড়টা নিয়ে ওইখানে সামনে কাউন্টারে জোরে আওয়াজ করে রেখে দিল। তারপর দোকানদার আর ওইখানে যতজন দাঁড়িয়েছিল সবাই ওই বাচ্চা মেয়েটার দিকে দেখতে লাগলো। তারপর দোকানদার ওই বাচ্চা মেয়েটাকে জিজ্ঞেস করলো, বাবু তোমার কী চাই? তো খুব শান্তভাবে বলল যে ওর একটা চমৎকার চাই। এইটা শুনে দোকানদার কিছু বুঝতে পারলো না, আর ওইখানে যতজন দাঁড়িয়েছিল ওরাও কিছু বুঝতে পারলো না, আর সবাই ওর দিকে দেখতে লাগলো। তখন দোকানদার বলল যে, বাবু চমৎকার তো এখানে পাওয়া যায় না। তখন বাচ্চাটা ভাবলো যে উনি মিথ্যে কথা বলছেন, আর বাচ্চাটা বলল কি, আমার এই ভাঁড়ে অনেক টাকা আছে, আপনি বলুন আপনার কত টাকা চাই, আমি আজ এইখান থেকে চমৎকার নিয়েই যাব। তো ওইখানে ওই কাউন্টারে একজন মানুষ জিজ্ঞেস করল যে, বাবু তোমার চমৎকার কেন চাই? তারপর ওই বাচ্চাটি ওর কাহিনী বলল যে, কিছুদিন আগে আমার ভাইয়ের মাথায় খুব ব্যথা করছিল, তারপর আমার বাবা আর মা ওকে হসপিটাল নিয়ে যায়, তারপর অনেক দিন আমার ভাইয়ের বাড়ি আসেনি। আমি অনেকবার আমার বাবাকে জিজ্ঞেস করেছি, কিন্তু উনি আমাকে কিছুই বলেননি। উনি বারবার এইটাই বলেছেন যে ও কাল চলে আসবে, কিন্তু আসছেই না। তো আমি দেখলাম যে মা কাঁদছে আর বাবা মাকে বলছে যে ওর ওষুধ আর চিকিৎসার জন্য যত টাকা চাই তত টাকা আমার কাছে নেই, আর ওকে এখন কোনো চমৎকারই বাঁচাতে পারে। তখন আমার মনে হলো, আমার বাবার কাছে অত টাকা নেই তো কী হয়েছে, আমার কাছে তো আছে। তাই আমি যত টাকা জমিয়েছিলাম ওইগুলো সব নিয়ে আমি এই ওষুধের দোকানে এসেছি। তারপর ওই লোকটি বাচ্চা মেয়েটাকে জিজ্ঞেস করলো, কত টাকা আছে তোমার কাছে? এইটা শুনেই বাচ্চাটা ওর ভাঁড়টা মাটিতে ফেলে ভেঙে দিল আর পয়সা গুনতে শুরু করলো। বাকি সবাই ওইখানে দাঁড়িয়ে ওকে দেখছিল। কিছুক্ষণ পরে ও সব পয়সা জড়ো করে নিজের হাতের মুঠোতে নিল আর বলল, আমার কাছে পুরো 19 টাকা আছে। ওই লোকটি ওইখানে যে দাঁড়িয়েছিল ও তখন বলল, আরে তোমার কাছে তো পুরো টাকাটাই আছে, অত টাকাই তো নেয় চমৎকার। এইটা শুনে বাচ্চাটা খুব খুশি হলো আর বলল, চলো আমি তোমাকে আমার বাবার সাথে দেখা করাচ্ছি। পরে জানা গেল ওই মানুষটি কোনো সাধারণ মানুষ ছিলেন না, উনি একজন খুব বড় নিউরোসার্জন ছিলেন। উনি শুধু 19 টাকাতেই ওর ভাইয়ের সার্জারি করে আর কিছুদিনের মধ্যেই ওর ভাই বাড়ি ফিরে আসে। তার কিছুদিন পরে ওই বাচ্চাটি ওর ভাই, ওর মা আর ওর বাবা চারজন একসঙ্গে বসে কথা বলছে। তখন ওর মা ওর বাবাকে জিজ্ঞেস করলো কি, এবার তো বলে দাও যে এই চমৎকার তুমি করলে কিভাবে। তো উনি নিজের মেয়ের দিকে দেখলেন আর বললেন, এই চমৎকার আমি নয়, ও করেছে। তো এইখানে একটা খুব বড় কথা আছে যেটা আমরা ওই ছোট্ট মেয়েটার কাছ থেকে শিখতে পারি, কি জীবনে কখনো কখনো এমন হয় যখন আমরা কোনো রাস্তা দেখতে পাই না আর হিম্মত হারিয়ে ফেলি, তখন আমাদের মধ্যে একটা বাচ্চা থাকে যে চেষ্টা করার থেকে কখনো পিছনে যায় না। ও হার মানতেই রাজি হয় না, কারণ এই না শব্দটা ও বুঝতে পারে না। ওই বাচ্চা যার কাছে কোনো কিছুই অসম্ভব নয়, কারণ ও যে কোনো পরিস্থিতিতে সব সময় চেষ্টা চালিয়ে যায়। জয় হিন্দ, বন্দে মাতরম।